কোথায় যাবো গো, কোথায় যাবো? এই তো আমার পাহাড়, এই তো আমার হিমালয়, এই তো আমার পারিজাত বন। সংসারটা ঠিক করে করতে পারলে পারিজাত বনে সত্যি সত্যি যাওয়ার দরকার আছে, এটাই তো স্বর্গ বানানো যায়। ভাগ্য ভালো তুমি বুঝতে পেরেছ। বুঝেছি, একবার পা গুটি যখন বসে পড়েছো তার মানে আলোটা আমায় নেমাতে হবে, জানো তো। হ্যাঁ সেই তো, বিছানায় উঠে পড়লেই তোমার যত আলস্যি ধরে, তার উপর আবার ভূতের ভয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক বরাবর যা হয়ে এসছে এবারও তাই হোক। শান্তিতে ঘুমাবো গো, এই তিন দিন বড় কষ্ট পেয়েছি। একটা কথা বলবো, তোমার যখন ইচ্ছে তুমি গান গাইবে আমি একটু রাগ করব না। না না, এই তোমাদের রাগ ঝালে তবেই না আমার গান হয়, ওরম করো না। তুমি বিশ্বাস করছো না, তুমি গান গাইবে আমি ঘন ঘন তোমায় চা দেবো, আর কোনো কাজ করবো না, শুধু তোমায় চা দেবো। প্রচন্ড না, হ্যাঁ এরকম করো না। কেন না, তাহলে আমার গান হবে না। সে কি, তুমি যেমন 28টা বছর যেমনটা ছিলে তেমনি থাকো, আমার তাতেই আমার ভালো গান হবে। যদি গান হয় তাতেই হবে, না হলে হবে না। তুমি বদলিও না চন্দনা। বদলে না না, চায়ের সাথে গানের কি, চা দিতে থাকবো। গাও গাও গাও। পিছে ধরে এত মধুর, এত মধুর, পিছে ধরে এত মধুর, জানিতাম না আগে রে বীর বড় ভালো লাগে, বীর বড় ভালো লাগে, বীর বড় ভালো লাগে। আরেক লাইন গাও গাও গাও। বড়দা মেজদা, বড় বৌদিকে নিয়ে এসেছি। এসে গেছি, আমি এসে গেছি। আরে গুনগুন মিষ্টি, আরে রিজু আয় আয় আয়, দেখ এসেছি। মা বড়দি, তুমি কেন এলে গো? শনি বাড়িতে থেকে যেতে পারতে একেবারে। কি গো বড়দি, তুমি এইরকম করতে পারলে আমাদের সাথে? তুমি আমাদের সবাইকে ছেড়ে ওখানে গিয়ে এতদিন পড়ে থাকলে, আমাদের কথা একবারও মনে পড়েনি, তাই না? তোমার একটুও মনে পড়েনি আমাদের কথা? পাকনা গজালে ওই রকমই হয়, একদম বাজে কথা আমার নামে বলবে না। এই শোন, তোর দাদাকে বারবার ফোন করেছি আমাকে নিয়ে আসার জন্যে, যাইনি আমাকে নিয়ে আসতে। আমাকে তো ফোন করোইনি, ফোন করলে না স্ট্রেট গিয়ে আমি তোমাকে নিয়ে চলে আসতাম। হ্যাঁ না মালকী, আমি তোমায় ফোন করিনি, আমি ওনাকে ফোন করেছি। আসলে পিসিমা কিছুতে আমাকে আসতে দিতে চাইছিল না, সেই জন্য আমি ওনাকে ফোন করে বললাম কাউকে পাঠিয়ে দাও বা তুমি এসে নিয়ে যাও। আমাকে নিয়ে এলো, কি বললো জানো? বললো পিসিমার কাছে থাকো, এখন আসতে হবে না। উনি বললেন। আরে তুমি আমাকে বলতে পারলে না? আমি তোমাদের কি করে বলবো বলো তো, এই বাড়ির সবাই মোবাইল নাম্বার কি আমার মনে থাকে নাকি?
মনে থাকে না তো, ওই বাড়ির ফোন নাম্বারটা আমার মনে থাকে, আমি ওই ফোন নিয়েই ফোন করেছি। আর উনি তো ফোনের পাশেই বসে থাকেন, ফোন ধরেছেন, ওনাকে বললাম, উনি বললেন না এখন আসতে হবে না, তা আমি কি করবো বলো? বাবার কোনো দোষ নেই মা, তখন তুমি এলে অবশ্য তোমারও ভালো লাগতো না। তার মানে মিষ্টি থাক না? না ওই মানে বাবাকে মা শুধু শুধু ভুল বুঝছেন তো, তাই চিরকাল তো ওই করে এলো। আমাকে কোনোদিন বোঝার মতো বুঝেছে? যত দোষ তো সব আমার, যত দোষ নন্দ ঘোষ। চুপ করো তো, চুপ করো, আমাকে একটু বসতে দাও। কতদিন বাদে বাড়িতে এলাম, তেমনি শুরু হয়ে গেল। ও ছোট, ওই যো, তোরা কেমন আছিস রে? হ্যাঁ কেমন আছিস? কেমন ছিল জিজ্ঞাসা করো। আজকে না হয় ভালো আছি, এই গত কয়েকদিন কেমন ছিল একটু জিজ্ঞেস করো। বল বদি, যে বললো কথাটা এক্ষুনি তাকে জিজ্ঞেস করো না কেমন ছিল। বেশি কথা বললে কিন্তু আমি হাটের মাঝে হাঁড়ি একেবারে ভেঙে দেব। উমা মিষ্টাকুর বউ কি করেছো? ও ছোট ঠাকুর বউ, তুমি তো আমায় কিছু বললে না, কি করেছো মিষ্টাকুর বউ? আরে আমার কোনো উপায় ছিল না বড় বৌদি, বলা বারণ ছিল। ও দুদিন আমি বাড়ি ছিলাম না, অমনি আমার কাছে সব গোপন করা হচ্ছে। হ্যাঁ আমি বলে দিচ্ছি, বাবা জানো তো গৃহত্যাগী হয়েছিল। কি হয়েছিল? গৃহত্যাগী হয়েছিলাম, গৃহত্যাগী। আর বৌদির কাছে কি গোপন করব, বলেই দি সব। খারাপ মানুষ না, সব দোষ তো আমার, খুবই খারাপ, যত খারাপ সব আমার মধ্যে। খালি ভাবি এরকম একটা মানুষকে তোমরা বাড়ির বউ করে কি করে এনেছিলে গো, আমি সত্যি ভাবি। বলে দাও, বলে দাও, এসব কথায় কোনো কাজ হবে না, বলে দাও। বদি ভাই তুমি জিজ্ঞেস করো না, সত্যি সত্যি কি করেছিল জিজ্ঞেস করো। বদি আমাকে সত্যি সত্যি বাড়ি থেকে উৎখাত করেছিল এবং মিথ্যে সন্দেহ করে। এসব কি কথা? ও ছোট, এসব কথা কি বলছে? হ্যাঁ মিস্টার গুরু কি হয়েছিল রে? ও বর্দি, আমি তো কিছু জানি না, আমি কিছু দেখিও নি, আমি শুনিও নি, তোমাকে কি বলবো, কিচ্ছু জানি না আমি। না মেজমা কিন্তু খুব অন্যায় করেছিল। এখন কি করতে হবে? প্রত্যেকের সামনে হাত জোর করে বলছি আমি ক্ষমা চাইছি, আর কি বলতে হবে? আমার ভালো বাবাটা, আমার সোনা বাবাটা অনেক কষ্ট পেয়েছে, ক্ষমা তোমাকে চাইতেই হবে। আমার সোনা মাটা, সোনা মা, আমি কিন্তু এখনো কিছু খোলসা করে বুঝতে পারছি না। আরে বাবু কি হয়েছে সেটা আমাকে বলবে তো। ও মিস্টার, বলে দাও, বলে দাও। আরে মানুষটার কি সব কিছু জানার অধিকার নেই? এত বড় একটা ঝড় চলে গেল বাড়িতে, বলে দাও, বড় বৌদিকে বলে দাও, লুকিও না। জানো বাবার মান না ভাব হয়ে গেছে। ভাব হয়েছে তুমি কি করে জানলে? মানে আমি আর বৌদি ভাই দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, আড়ি পাচ্ছিলাম, বাবা তো কল 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 করে কি সব বলে যাচ্ছিল, মাও কি সব বলে যাচ্ছিল, তারপর হঠাৎ করে দেখি লাইট নিভে গেল।